সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি যমুনা নিগমী, সরকারি শিক্ষক বিরামপুর উচ্চ বিদ্যালয়। আজকে আমরা অবকাশ শ্রেণীর প্রবৃত্তি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে সংবিধান, বাংলাদেশের সংবিধান, প্রথম সংবিধান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাংলাদেশের সংবিধানের সংশোধনী, অর্থাৎ এই পর্যন্ত বাংলাদেশের সংবিধানে কয়েকটি সংশোধনী হচ্ছে সেটা নিয়ে আলোচনা করবো। তোমরা একটু মনোযোগ করে দেখো, দেখো বাংলাদেশে পর্যন্ত 66 সংশোধনী সম্পন্ন হয়েছে এবং সর্বশেষ সংশোধনী 2014 সালে সম্পন্ন হয়েছিল। প্রথম সংশোধনী 1973 সালে জুলাই মাসে সংশোধিত হয়। এই সংশোধনীতে 1971 সালে মুক্তিযুদ্ধে যুদ্ধ পরাস্তি যারা ছিল, অর্থাৎ রাজাকার অবগত যারা ছিল তাদের বিচার এই সংশোধনীতে করা হয়। তারপরে আছে দ্বিতীয় সংশোধনী 1973 সালের সেপ্টেম্বর মাসে সংঘটিত হয়েছিল। এখানে যে কোনো পরিস্থিতিতে রাষ্ট্রকে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জরুরি অবস্থা ঘোষণা ব্যবস্থা করা হয়। তারপরে তৃতীয় সংশোধনী 1974 সালের নভেম্বর মাসে সংঘটিত হয়েছিল। এখানে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তির যে শান্তি চুক্তি করেছিলেন তার বৈধ ঘোষণা করা হয়। তারপরে 1975 সালে চতুর্থ সংশোধনী জানুয়ারি মাসে সংশোধন করা হয়। এই সংশোধনীতে সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং একটিমাত্র রাজনৈতিক দল থাকবে রাজনীতিতে সেই ব্যবস্থা ঘোষণা করা হয়। তারপরে 1979 সালে পঞ্চম সংশোধনী এপ্রিল মাসে 1979 সালের এপ্রিল মাসে পঞ্চম সংশোধনী করা হয়। এই সংশোধনীতে রাষ্ট্রীয় ব্যবস্থার মূলনীতি পরিবর্তন করা হয় এবং নাগরিকতা বাঙালি, অর্থাৎ আমাদের তখনকার নাগরিকতা ছিল বাঙালি, আর বাঙালি নাগরিকতা বাংলাদেশের নাগরিকদের নাগরিকতা বাঙালি হতে বর্তমান বাংলাদেশিতে রূপান্তর করা হয়। এরপরে ষষ্ঠ সংশোধনী করা হয় 1981 সালের জুলাই মাসে। রাষ্ট্রপতি পদ বাতিল করে বিচারপতি আব্দুল সাত্তারকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের ব্যবস্থা করা হয়। তারপরে সপ্তম সংশোধনী আছে 1930 সালের নভেম্বর মাসে, তখন এরশাদও ছিল। এরশাদের সকল কাজ, এরশাদ যে সকল কাজ প্রণয়ন করেছিল সকল কাজকে বৈধ ঘোষণা করা হয়। তারপরে 1988 সালের জুন মাসে অষ্টম সংশোধনী করা হয়। এই সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করা হয় এবং ঢাকার বাইরে হাইকোর্টের 6টি বেঞ্চ স্থাপনের ব্যবস্থা করা হয়। তারপরে আরে এসব নবম সংশোধনী, নবম সংশোধনী শুরু হয়, নবম সংশোধনী হয়েছিল 1990 সালের জুলাই মাসে। এই সংশোধনীতে বাংলাদেশের নাগরিকদের, অর্থাৎ জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন সংগঠনের ব্যবস্থা করা হয় এবং রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তি, একজন ব্যক্তি রাষ্ট্রপতি পদে যদি নির্বাচিত হয় তাহলে পদ্মের বেশি তিনি রাষ্ট্রপতি পদে দাঁড়াতে পারবেন, এইটাই ঘোষণা করা হয়েছিল। এরপর 1990 সালের জুন মাসে দশম সংশোধনী করা হয়। এই সংশোধনীতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের যাবতীয় কার্যক্রমকে বৈধ ঘোষণা করা হয় এবং পুনরায় ওনাকে প্রধান বিচারপতি হিসেবে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়। তারপর 1991 সালের সেপ্টেম্বর মাসে একাদশ সংশোধনী করা হয়। এই সংশোধনীতে তারপরে 1991 সালের সেপ্টেম্বর মাসে দ্বাদশ সংশোধনী করা হয়। দ্বাদশ সংশোধনীতে রাষ্ট্রপতি
পুনঃ প্রবর্তন করা হয় তারপর যেহেতু 14 সালে সেপ্টেম্বরে 16 অর্থাৎ 16 সংশোধনী সংশোধনী সর্বশেষ সংশোধনী আমাদের সংবিধানে বাংলাদেশের সংবিধানে এই সর্বশেষ সংশোধনীতে সুপ্রিম কোর্টের বিচার অপসারণের ক্ষমতা সংসদের হাতে পুনঃ প্রবর্তনে ব্যবস্থা করা তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম যে এ পর্যন্ত বাংলাদেশের সংবিধানে কয়টি